শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। পড়াশোনার দ্বিতীয় পার্ট যে ভিডিওটা, সেটাতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা প্রথম পার্টে যে ভিডিও ছিল সেখানটাতে আমরা পটভূমি নিয়ে আলোচনা করেছি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, ভিডিও শুরুতে তোমাদেরকে একটু বলি যে প্রথম ভিডিওতে আমি আনুভূমিক যে সারিগুলো আছে সেটাকে শ্রেণী বলেছিলাম। আসলে সেটা শ্রেণী মানে সেটা হবে যে পর্যায়, যে আমরা আনুভূমিক যে শ্রেণীগুলো আছে সেটাকে আমরা কি বলবো, পর্যায়। পরের সারিতে 7টি পর্যায় আছে আর গ্রুপ আছে কয়টি? গ্রুপ আছে 18টি। আচ্ছা, এখন আমরা আগের ভিডিওতে বৈশিষ্ট্য নিয়ে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো ছিল বাহ্যিক বৈশিষ্ট্য। এখন আমরা একটু রাসায়নিক কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যে পড়াশোনাতে যে রাসায়নিক কি বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। সেটা যেটা হয় যে আমরা যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাই, তখন দেখা যায় যে ধর্মগুলো ধীরে ধীরে, কিছু ধর্মগুলো হ্রাস পেতে থাকে, আবার কিছু কিছু ধর্ম বৃদ্ধি পেতে থাকে। এরপরে আর কিছু মানে মানে ধর্মের কি থাকে, বিবর্তন থাকে। যখন আমরা বাম থেকে কি যাব, ডানে যাব। এরপরে যখন আমরা একই শ্রেণীতে থাকবো, তখন কিন্তু আমার ধর্মের কি থাকবে, মিল খুঁজে পাবো। তাহলে আমরা রাসায়নিক যে বৈশিষ্ট্যটা পাচ্ছি সেটা হচ্ছে একই শ্রেণীতে দেখা যাবে ধর্মের কি থাকবে, মিল খুঁজে পাবো। আর বাম থেকে ডানে একই পর্যায়ে যদি আমরা যাই বাম থেকে ডানে, তাহলে দেখা যাবে যে ধর্মের একটা কি দেখতে পাবো, বিবর্তন দেখতে পাবো, একটা ক্রম পরিবর্তন দেখতে পাবো। আচ্ছা, এটা ছিল পড়াশোনার রাসায়নিক বৈশিষ্ট্য। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই সংক্রান্ত একটা প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করা যায় ইলেকট্রোবিন্যাসের মাধ্যমে পড়াশোনাতে, সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে পড়াশোনাতে কিভাবে পর্যায়টা নির্ধারণ করা হয়। পর্যায় নির্ধারণ করাটা খুবই সহজ। আমরা এক কাজ করি, গ্রুপ নির্ধারণ করতে করতে পর্যায় নির্ধারণটা আমরা শিখে ফেলবো। তাহলে গ্রুপ নির্ধারণ করার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, যে একটা মৌলকে যদি আমরা উদাহরণ হিসেবে নিই, যেমন ধরো সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 11। এই 11 পারমাণবিক সংখ্যা হলে তার ইলেকট্রন কত হবে, 1s2, 2s2, 2p6। আচ্ছা, এরপরে হচ্ছে 3s1। এখন আমরা দেখতে পেলাম যে 11টি ইলেকট্রনকে স্থান দেওয়ার জন্য সোডিয়াম কয়টি কক্ষপথকে ব্যবহার করেছে। সোডিয়াম 1টি, 2টি এবং 3টি কক্ষপথকে ব্যবহার করেছে। তাহলে কোনো মৌল তার ইলেকট্রোবিন্যাস করতে গিয়ে, অথবা ইলেকট্রোবিন্যাস যেটা অর্জন করে, সেই ইলেকট্রোবিন্যাসে সর্বমোট যতটি কক্ষপথ সে ব্যবহার করবে, সেই কক্ষপথের সংখ্যায় তার কি হবে, পর্যায় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম নিশ্চিতভাবে 3 নম্বর পর্যায়ে অবস্থান করবে। এরপরে আমরা একটু জানার চেষ্টা করব যে রুল নাম্বার 1 কি বলে। গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে রুল নাম্বার 1 কি বলে, গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে 1 নম্বর যে রুলটা আছে সেটা হচ্ছে, কোনো মৌল তার ইলেকট্রোবিন্যাসের ক্ষেত্রে সর্বশক্তি, শেষ যে শক্তিস্তর, সেই শক্তিস্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, যদি শুধুমাত্র কি থাকে, এস অরবিটাল, মানে আমরা দেখলাম যে 3 নম্বরটা হচ্ছে তার শেষ কক্ষপথ, এবং সেই কক্ষপথে সে শুধুমাত্র এস অরবিটালের কি আছে, অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। তাহলে এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে, ওই মৌলটি ঠিক তত নম্বর গ্রুপে অবস্থান করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম তার সর্বোচ্চ কক্ষপথে এস অরবিটালে আছে, শুধুমাত্র এস আছে, এবং এস এর ইলেকট্রন সংখ্যা 1টি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে তার গ্রুপ হবে কত, 1। এখন আমরা যদি একটু পরিসরের সাথে মিলিয়ে নিই যে আসলে এই মানে এই তথ্যগুলো সঠিক কিনা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় 3, তাহলে 1, 2, 3 3 নম্বর পর্যায়ে গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 1। তাহলে 1 নম্বর গ্রুপে কার অবস্থান, সোডিয়ামের অবস্থান। তাহলে আমরা দেখতে পেলাম যে রুল নম্বর 1 অনুসারে কিভাবে আমরা পড়াশোনাতে একটা মৌলকে খুঁজে পেতে পারি। আমরা যদি ভিন্ন একটা উদাহরণ নিই, যে সোডিয়ামের পরিবর্তে আমরা ম্যাগনেসিয়ামকে যদি নিই, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ছোট্ট একটা পরিবর্তন হবে। পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। পারমাণবিক সংখ্যা যদি 12 হয়, তাহলে সেক্ষেত্রে এই এস এর শেষ কক্ষপথ ইলেকট্রন থাকবে কয়টি, 2টি। তাহলে আমরা বলেছিলাম শেষ কক্ষপথ যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র এস অরবিটাল, এবং এস অরবিটালে কয়টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে। তাহলে 2টি ইলেকট্রন থাকার ফলে তার গ্রুপ কত হবে, সেই তত সংখ্যক, মানে যতটি ইলেকট্রন আছে এবং গ্রুপ সংখ্যক কি হবে, তত হবে। তাহলে আমরা যদি একটু খুঁজে নিই যে 1, 2, 3 3 নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে থাকবে, 2 নম্বর গ্রুপে কার অবস্থান, ম্যাগনেসিয়ামে অবস্থান।
তাহলে আমরা রুল নম্বর 1 এ কি শিখলাম রুল নম্বর 1 এ শিখলাম যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিঃস্থ কক্ষপথে যদি শুধুমাত্র s অরবিটাল অস্তিত্ব থাকে তাহলে সেই s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপকে কি করবে নির্দেশ করবে তাহলে এটা ছিল আমাদের রুল 1 আর রুল 2 খুব সহজ রুল 2 তাহলে আমরা যদি রুল 2 তে চলে যাই সেক্ষেত্রে আমরা একটু মৌলের উদাহরণটা চেঞ্জ করি যেমন ফর এক্সাম্পল আমরা যদি সালফারকে নিই যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 16 তাহলে ইলেকট্রন বিন্যাসে খানিকটা পরিবর্তন আসবে তাহলে আমরা যদি দেখতে চাই যে কি হবে প্রথমে যে মানে যে অরবিটাল গুলো আছে এটা ঠিক থাকবে এরপরে হচ্ছে 3p এখানে হচ্ছে টোটাল 12টা তারপর আমরা পাবো 3p4 তাহলে টোটাল আমরা যদি গুণে দেখি 10 2 আর 4 16 তাহলে টোটাল টোটাল সর্বমোট কয়টি ইলেকট্রন আছে 16 ইলেকট্রন আছে তাহলে আমরা যদি একটু দেখতে চাই যে এই ক্ষেত্রে আসলে কি নিয়ম অনুসৃত হবে কি নিয়ম অনুসরণ করবে তাহলে প্রথমে আমরা যদি পর্যায়টা নির্ধারণ করি যে একটি কক্ষপথ দুটি কক্ষপথ তিনটি কক্ষপথ তাহলে কয়টি এখানে এটাই আসলে কি করে আর অরবিটালের পাশে যে সংখ্যাটা সেটাই আসলে কক্ষপথের সংখ্যাকে নির্দেশ করে তাহলে সালফার মৌলটি তার ইলেকট্রন বিন্যাসের জন্য সে তিনটি কক্ষপথকে ব্যবহার করেছে তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারবো তার পর্যায় কত হবে তার পর্যায় হবে 3 এখন আমরা যদি দেখতে পারি যে রুল 1 এ কি ছিল যে শেষ কক্ষপথে শুধু s অরবিটাল অস্তিত্ব থাকবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেষ কক্ষপথে শুধু s না থেকে s এবং p দ্যাট মিন্স নতুন আরেকটি কক্ষপথ আমরা পাচ্ছি p অরবিটাল আর p উপশক্তি স্তর তাহলে p উপশক্তি স্তর যখন শেষ কক্ষপথে চলে আসবে তখন নতুন যে নিয়মটা সেটা হচ্ছে s এবং p এই দুটি যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে আমরা আগে যোগ করে নেব যোগ করে আমরা কত পেলাম 6 পেলাম এই 6 এর সাথে আমরা যেটা করব বাড়তি 10 যোগ করব বাড়তি কি করব 10 যোগ করব তাহলে বাড়তি যদি 10 যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত 16 তাহলে এই 16 ই হবে উক্ত মৌলের গ্রুপ সংখ্যা তার মানে আমরা এখানে গ্রুপ পাবো কত গ্রুপ পাবো আমরা 16 তাহলে এখন আমরা যদি একটু দেখতে চাই যে আসলে এই সালফার মৌলটি 3 নম্বর পর্যায়ে 16 নম্বর গ্রুপে আছে কিনা আমরা যদি দেখি 1 2 3 3 নম্বর পর্যায়ে আমরা যদি আস্তে আস্তে ডানে যাই তাহলে 16 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়ে আমরা কাকে খুঁজে পাচ্ছি সালফারকে আমরা খুঁজে পাচ্ছি তাহলে 2 নম্বর রুলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যদি আরো একটা উদাহরণ দেখি যে আমরা সালফারের পরিবর্তে আমরা যদি ধরো অ্যালুমিনিয়ামকে নিই তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে পারমাণবিক সংখ্যা হবে 13 আর পারমাণবিক সংখ্যা 13 হবে তখন আমরা এখানে পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা পাবো কয়টি 1টি আর 1টি যদি হয় তাহলে শেষ কক্ষপথে s উপশক্তি স্তর এবং p উপশক্তি স্তর এই দুটি উপশক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে কত পেলাম যোগ করে পেলাম আমরা 3 এই 3 এর সাথে রুল 2 অনুসারে আমরা কত যোগ করব অবশ্যই 10 যোগ করব 10 যোগ করলে আমাদের এখানে যোগফল কত আসবে যোগফল আসবে 13 আর যোগফল যখন 13 আসবে তখন এখানে আমরা গ্রুপ কত লিখবো 13 লিখবো এখন আমরা একটু দেখতে চাই যে আসলে অ্যালুমিনিয়ামের অবস্থানটা 3 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপে আছে কিনা তাহলে আমরা যদি দেখি 1 2 3 3 নম্বর পর্যায়ে আমরা যদি ডানে চলে আসি 13 নম্বর গ্রুপে আমরা কাকে খুঁজে পাচ্ছি অ্যালুমিনিয়ামকে অ্যালুমিনিয়ামকে আমি এখানে অ্যালটা দেই নেই অ্যালুমিনিয়ামকে আমরা খুঁজে পাচ্ছি তাহলে আমরা দেখলাম কিভাবে রুল 2 অনুসারে আমরা নির্দিষ্ট কিছু মৌলকে তার পরিসরিত অবস্থা কি করতে পারি নির্ণয় করতে পারি এখন আমরা চলে যাব রুল 3 এ রুল 3 ব্যাখ্যা করার জন্য আমি যে সংখ্যাটাকে নিব সেটা হচ্ছে যে মৌলটাকে নিব সেটা হচ্ছে আয়রন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 26 আচ্ছা তো পারমাণবিক সংখ্যা যখন 26 এইটাকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তাহলে আমরা কি পাচ্ছি একটু যদি আমরা দেখি যে আমরা একটু আবার মুছে নেই তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 তারপর হচ্ছে 3s2 3p6 এরপর হচ্ছে 3d কিন্তু d ইলেকট্রন যায় না আর কোথায় যায় আমরা 4s এ আগে ইলেকট্রন দিব আমরা জানি উপশক্তি স্তরে 4s এ কি করে আগে ইলেকট্রন প্রবেশ করে তাহলে 4s এ যখন দিব সর্বমোট আমাদের 20 ইলেকট্রন দেওয়া হবে তাহলে বাকি থাকবে 6 ছয় ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 4s এর পরে d তে প্রবেশ করবে তাহলে এখন আমরা যদি এই আয়রন মৌলটিকে একদম রুল 1 এর সাথে তুলনা করি যে একটি শক্তি স্তর দুটি শক্তি স্তর তিনটি শক্তি স্তর চারটি শক্তি স্তর তার মানে শেষ কক্ষপথে শুধুমাত্র s অরবিটাল আছে কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করো যে যখন আমরা সোডিয়াম কিংবা ম্যাগনেসিয়াম নিয়ে কথা বলছিলাম
তখন কিন্তু অ্যাসের আগে কোনো কিছু ছিল না, ডি অরবিটাল ছিল না। কিন্তু এই ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে শেষ কক্ষপথে যখন 4s অরবিটাল আছে তার পূর্ববর্তী কক্ষপথে কি আছে 3d অরবিটাল আছে। আর 3d যখন অরবিটাল থাকবে, 3d অরবিটালে যখন অস্তিত্ব থাকবে তখন সেই ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কক্ষপথে ইলেকট্রন এবং আগের d অরবিটালে মানে কি যতগুলো ইলেকট্রন অবস্থান গ্রহণ করেছে তাদের যোগফলকে আমরা কি করব গ্রুপ সংখ্যা হিসেবে নিব রুল 3 তে। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্রুপ কত পাচ্ছি, গ্রুপ পাচ্ছি আমরা 8। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আয়নের ক্ষেত্রে ইউটিবিনাসে শেষ কক্ষপথে যখন এস অরবিটাল আছে কিন্তু এস এর আগে যখন ডি অরবিটাল অস্তিত্ব থাকবে তখন ডি এবং এস দুটো যোগফলকেই আমরা কি করব ওই মৌলের গ্রুপ সংখ্যা হিসাবে নির্ধারণ করব। এখন আমরা একটু দেখতে চাই যে আয়রন আসলে গ্রুপ এই ক্ষেত্রে কিন্তু পর্যায় তিন হবে না, এই ক্ষেত্রে একটি দুটি তিনটি এবং সর্বস্ত কক্ষপথে কয়টি, 4 নম্বর কক্ষপথ। তাহলে এখানে পর্যায় হবে কত, 4। তাহলে 4 নম্বর পর্যায়ে 8 নম্বর গ্রুপে এই মৌলটি আছে কিনা সেটা আমরা দেখতে চাই। তাহলে আমরা যদি দেখি 1 2 3 4, 4 নম্বর পর্যায়ে আমাদের আস্তে 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 ডানে যাই, তাহলে আমরা দেখতে পাবো 8 নম্বর গ্রুপে কার অবস্থানটা, আয়ন অবস্থানটা আমরা দেখতে পাবো। তার মানে রুল 3 তে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ডি অরবিটাল যদি অবস্থান থাকে কার 4s এর পূর্বে, যদি ডি অরবিটাল অবস্থান থাকে তাহলে সেক্ষেত্রে ডি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে s ইলেকট্রন দুটোকে যোগ করে আমরা কি করব গ্রুপ সংখ্যাকে নির্ধারণ করব। আশা করি বন্ধুরা তোমরা পরশানিতে এই তিনটি রুল অনুসারে কি করতে পারবে, মূল অবস্থান নির্ণয় করতে পারবে। এই ক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলে রাখবো যে যদি কোনো শিক্ষার্থী বন্ধুরা যে সঠিকভাবে ইলেকট্রোমিনাসটাই করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আসলে পরশানিতে অবস্থান নির্ণয় করাটা কঠিন হয়ে যাবে। তাহলে আমি অবশ্যই অনুরোধ করব যে পরশানিতে অবস্থান নির্ণয় শেখার আগে সঠিকভাবে একটা মূল ইলেকট্রোমিনাসটা অবশ্যই আমরা যাতে শিখে নিই। আচ্ছা, এরপরে আমরা এই এই টপিকের পরে আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। গুরুত্বপূর্ণ টপিকে যাওয়ার আগে আমরা আরো কিছু কথা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিত্তি নিয়ে। পরশানি আসলে ভিত্তিটা কি, আমরা প্রথমে দেখেছিলাম যে পরশানিতে আমরা ভিত্তি হিসাবে যেমন মেন্ডেলিফ কাকে নিয়েছিলেন, মেন্ডেলিফ নিয়েছিলেন যে ভরের ক্রম অনুসারে ভিত্তিটাকে নিয়েছিলেন, পরবর্তীতে সেটাকে সংশোধন করা হলো যে সংখ্যাটাকে নেওয়া হলো। কিন্তু দেখা গেল সবচেয়ে ভালো ফলাফল আমরা পাই যখন ইলেকট্রোমিনাসকে আমরা ভিত্তি হিসাবে নিই। কেন, আমরা একটু আগেই দেখলাম যে ইলেকট্রোমিনাসের আলোকে মৌলগুলোর অবস্থান কি করা যায় নির্ধারণ করা যায়। পাশাপাশি কোনো একটা গ্রুপে ধর্ম কেমন হবে, যেমন আমি যদি গ্রুপ নম্বর 1 কে চিন্তা করি যে প্রত্যেকটি মৌলের শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন থাকে, যেমন যদি হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, লিথিয়ামের ক্ষেত্রে 1s1, তারপর হচ্ছে 2s1, তারপর সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1s2, সরি এখানে লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1s2, 1s2 সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1s2, 2s2, তারপর হচ্ছে 2p6, এরপর হচ্ছে 3s1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষ কক্ষপথে প্রত্যেকটা মৌলের ইলেকট্রোমিনাসের মধ্যে একটা কি পাওয়া যাচ্ছে, একটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে। তার মানে প্রত্যেকটা মৌল যদি আমরা এই গ্রুপ যেহেতু ধাতু তাহলে সেক্ষেত্রে তার সক্রিয়তা অর্জনের জন্য প্রত্যেকটা মৌলে কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। আর আমরা যদি এই গ্রুপ 17 এর কথা চিন্তা করি প্রত্যেকটা মৌল কি করবে, যেমন ধরেন ফ্লোরিন, ফ্লোরিন কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়ে তার অষ্টকটা পূর্ণ করবে। ঠিক একইভাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, নেগেটিভ আয়নে পরিণত হয়ে অষ্টক পূর্ণ করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইলেকট্রোমিনাস যে অবস্থান নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ তা না, পাশাপাশি কোন একটা মৌলের ধর্মটা কেমন হবে সেটাও কিন্তু ইলেকট্রোমিনাসটা কি করে দিচ্ছে, নির্ধারণ করে দিচ্ছে। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পরশানির যে মূল যে বেস সেটা কিসের উপরে রচিত হয়েছে, ইলেকট্রোমিনাসের উপরে রচিত হয়েছে। আচ্ছা, এখন আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে কিভাবে ব্যতিক্রম, মানে কোনো ব্যতিক্রম আসলে পরশানিতে আছে কিনা। আসলে মজার বিষয় হচ্ছে পরশানিতে প্রথম মৌলটা নিয়ে কিন্তু একটু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। সেটা কেমন, যে আমরা যদি প্রথম মৌলটার দিকে একটু তাকাই, পরশানির প্রথম মৌল কে, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আসলে আমরা যদি একটু জানি এই হাইড্রোজেন সম্পর্কে, হাইড্রোজেন হচ্ছে অধাতু, তাহলে এটা গ্যাসীয় একটা পদার্থ, কিন্তু তাকে রাখা হয়েছে কার সাথে, তাকে রাখা হচ্ছে ক্ষার ধাতু নামে পরিচিত এই ধরনের কিছু ধাতব মৌলের সাথে। তাহলে এটা কেমন একটা বেমানান হয়ে গেল। তো বিজ্ঞানীরা আসলে এই হাইড্রোজেন অবস্থানটা
একটা বিতর্কিত ইস্যু। কোনো কোনো বিজ্ঞানী মনে করছেন যে না এই অবস্থানটা যথার্থ হয়েছে, আবার কেউ কেউ ভাবছে যে না গ্রুপ 17 এ তার হওয়ার কথা ছিল। আমরা যদি একটু সংক্ষেপে বলি, যেমন এই গ্রুপে থাকার পেছনে তার যুক্তিটা কোথায়, এই গ্রুপে থাকার পেছনে প্রধান যে যুক্তি যে ইলেকট্রনিক যে বিন্যাসটা অথবা ইলেকট্রনিক কনফিগারেশন এটা কিন্তু খাদ্যদের সাথে মিলছে। কার হাইড্রোজেনের বিন্যাসটা খাদ্যদের সাথে, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে খাদ্যদেরও কিন্তু আসবে কি আছে সেই শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন কি থাকে অবস্থিত থাকে। এখন পাশাপাশি খাদ্যধাতু যেরকম বিজারণ ধর্ম আছে, হাইড্রোজেনের গ্যাসে বিজারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম মানে ইলেকট্রন ত্যাগ করার যে ধর্মটা, তাহলে দেখা গেল যে অনেক ধর্মের দিক থেকে খাদ্যধাতুর সাথে হাইড্রোজেনের মিল খুঁজে পাওয়া যায়, আবার ইলেকট্রনিক যে কনফিগারেশন সেখানেও মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু পাশাপাশি এই গ্রুপ 17 যেটাকে আমরা হ্যালোজেন বলি, সেখানে যে অণুগুলো যদি আমরা দেখি যে F2 অধাতু, এটা একটা দ্বিপরমাণু, হাইড্রোজেন একটা দ্বিপরমাণু, পাশাপাশি ক্লোরিনও একটা দ্বিপরমাণু অণু, তাহলে এখানে যৌগরণের ক্ষেত্রে একটা মিল আছে। হাইড্রোজেন অধাতু, এরাও অধাতু, আবার হাইড্রোজেন যেহেতু পারমাণবিক সংখ্যা 1, তার অবস্থানটা ঠিক হিলিয়ামের আগে হতে পারতো, তাহলে এইসব যুক্তিতে কিন্তু আসলে হাইড্রোজেনকে কোথায় স্থান দেওয়া যায়, 17 স্থান দেওয়ার পিছনে কিছু যুক্তি খুঁজে পাওয়া যায়। তাহলে এটা গেল একটা ব্যতিক্রম পারমাণবিক প্রশ্নে। দ্বিতীয় ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে যে কি হিলিয়াম, হিলিয়াম এটা যদি আমি ইলেকট্রোমিনাসটা দেখি যে ইলেকট্রোমিনাসে 1s2, তাহলে এই আমরা যদি রুল 1টা চিন্তা করি যে আছে একটা কক্ষপথ, আবার সেই কক্ষপথটাতেই অ্যাসি আছে, তাহলে তো রুল 1 অনুসারে তার অবস্থানটা কোথায়, যে 2 গ্রুপে আসার কথা, কিন্তু আমরা তাকে অবস্থান দিয়েছি কোথায়, অবস্থান দিয়েছি আমরা 18 গ্রুপে। এর পিছনে কারণটা হচ্ছে যে হিলিয়াম তার শেষ কক্ষপথটা পূর্ণ থাকার কারণে সে স্থিতিশীল হয়ে যায়, আর সেই কারণে তাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কি করে চিন্তা করি। আর যেহেতু গ্রুপ 18 বাকি মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস, সেই কারণে আমরা তাকে গ্রুপ 2 অবস্থান না দিয়ে কোথায় দিচ্ছি, গ্রুপ 18 দিচ্ছি। এখন আমরা যদি আরো একটা ব্যতিক্রম নিয়ে চিন্তা করি যে কি ব্যতিক্রম, সেটা হচ্ছে যে ল্যান্থানাইড যে সিরিজটা, যেখানে আমরা বাকি মৌলগুলোকে কোথায় স্থান দিতে পারা উচিত, দেওয়া উচিত ছিল গ্রুপ যে 3 সেখানে অবস্থান দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেখানে না দিতে পেরে আমরা কোথায় নিয়ে আসছি, বাকি মৌলগুলোকে আমরা প্রশ্নের নিচে অ্যাক্টিনাইড সিরিজ, ল্যান্থানাইড সিরিজ নামে নিচে অবস্থান করে দিয়েছি। তাহলে এটাও কিন্তু আসলে পড়াশোনায় একটা ব্যতিক্রম, কারণ অপর মৌলগুলো কোথায় অবস্থান নিয়েছে, পড়াশোনায় মূল পড়াশোনায় অবস্থান নিয়েছে, কিন্তু বাকি মৌলগুলো ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজগুলো সেগুলো কোথায় নিচে অবস্থান নিয়েছে। তো এইগুলো নিয়ে আমরা উচ্চতর শ্রেণীতে আরও পড়াশোনা করব, তাহলে এইগুলোকে পড়াশোনায় ব্যতিক্রম হিসেবে কী করা হয়, বিবেচনা করা হয়। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক যে মৌলের অবস্থান নির্ণয়ের পরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা, পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে, পরিসরণিক মৌলের কিছু বৈশিষ্ট্য পর্যায়ক্রমে কি হয় আবর্তিত হয়, তাহলে এই ধর্মগুলোকে আমরা আসলে কি বলি, পর্যায়বৃত্ত ধর্ম বলি, অথবা এটাকে পিরিয়ডিক প্রপার্টিস বলা হয়। আচ্ছা, এই পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে একটা চ্যাপ্টারই আছে, যে চ্যাপ্টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তার মানে আমরা যদি এখন ভালো করে পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করতে পারি, তাহলে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতেও কি করতে পারবো, আরো মানে সহজভাবে এটা অধ্যয়ন করতে পারবো। তাহলে পর্যায়বৃত্ত ধর্মের আমরা সংজ্ঞাটা শুনলাম যে এই ধর্মগুলো কি হয় পর্যায়ের শ্রেণীতে ধীরে ধীরে কি হয় আবর্তিত হয়, তাহলে সেই ধর্মগুলোকে আমরা কি বলি, পর্যায়বৃত্ত ধর্ম বলি। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরমাণুর আকার নিয়ে। তাহলে একটা পরমাণুর আকার একটা পর্যায়ে অথবা একটা গ্রুপে কিভাবে পরিবর্তিত হয় আমরা সেটা নিয়ে একটু দেখার চেষ্টা করবো। তো সেটা নিয়ে দেখার সময় আমরা একটা মন্তব্য করবো, এরপর মন্তব্যটাকে প্রতিষ্ঠা করবো। সেটা হচ্ছে পরিসরণিতে যতই আমরা বাম থেকে ধীরে ধীরে ডানের দিকে যাব, একটা পর্যায়ে বাম থেকে কোথায় যাবো, ডান দিকে যাব, তখন দেখা যায় পরমাণুর আকারগুলো ধীরে 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 কি পেতে থাকে, হ্রাস পেতে থাকে। এটা কিন্তু একটা মন্তব্য। আর যখন আমরা একই গ্রুপে উপর থেকে নিচে নামবো, সেক্ষেত্রে দেখা যায় যে পরমাণুর আকারগুলো কি পাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো এটার পিছনে কি যুক্তি, এটার পিছনে যুক্তি হচ্ছে ধরো আমরা যদি এটাকে সোডিয়াম চিন্তা করি, তাহলে দেখা যাবে এটা হবে ম্যাগনেসিয়াম, এটা হবে অ্যালুমিনিয়াম, এটা হবে সিলিকন, মানে ধীরে ধীরে কি হবে পর্যায় সারণিতে একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলগুলোর আকারগুলো ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। তো এই হ্রাস পাওয়ার পিছনে গল্পটা হচ্ছে ধরো আমরা যদি স্তরগুলো নেই, যে আমরা জানি যে একটা পর্যায় সারণিতে একই পর্যায়ে মৌলগুলো কি করে, একই পর্যায়ে মৌলগুলো সমান সংখ্যক কক্ষপথ ধারণ করে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে সোডিয়ামের 3 কক্ষপথ,
ম্যাগনেসিয়ামেরও তিনটি, তার এটা সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে কি সিলিকন। তাহলে আমরা চারটি মৌলকে নিলাম একই পর্যায়ে, চারটি মৌলকে নিলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে এদের আকারটা কেন হ্রাস পাচ্ছে? এদের আকার হ্রাস পাওয়ার পিছনে প্রথম কারণ হচ্ছে এদের পর্যায় সংখ্যাটা মানে কক্ষপথ সংখ্যা হচ্ছে একই। এখানেও তিনটা কক্ষপথ, 1, 2, 3, এখানেও তিনটি, এখানেও তিনটি, এখানেও তিনটি। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে সোডিয়ামে কয়টি প্রোটন সংখ্যা, 11টি প্রোটন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা কয়টি, তাও 11টি। কারণ আমরা জানি কোন পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে কেন্দ্রে, ঠিক বাইরে ততগুলো ইলেকট্রন কি থাকে, বিন্যস্ত থাকে। এবার যদি আমরা ম্যাগনেসিয়ামে চিন্তা করি যে কক্ষপথ সংখ্যা একই কিন্তু প্রোটন এবার হচ্ছে কয়টি, 12টি, ইলেকট্রন কয়টি, ইলেকট্রনও 12টি। আর পাশাপাশি যদি আমরা আরেকটা নিই যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 13টি এবং ইলেকট্রন সংখ্যা কয়টি, ইলেকট্রন সংখ্যাও 13টি। তাহলে আমরা দেখতে পাই যে পয়সনের বাম থেকে যখন আমরা ডানের দিকে যাব তখন বামের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ক্যান্ডিড প্রোটনও যেমন বাড়বে ইলেকট্রনও তেমন বৃদ্ধি পাবে। তাহলে সোডিয়াম যদি 11, 11 একটা কি থাকে ক্যান্ডিডের সাথে বাইরের কক্ষপথের 11টা প্রোটনের সাথে 11টা ইলেকট্রনের একটা আকর্ষণ থাকে, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেই আকর্ষণটা আরো বেশি। কেন বেশি? কারণ ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলে কেন্দ্র আরো জোরে সর্বোচ্চ কক্ষপথকে কি করে, আকর্ষণ করে। ঠিক একইভাবে অ্যালুমিনিয়ামে আরো কি পেয়েছে, আরো প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একদম সর্বশেষ যদি আমরা নেই ক্লোরিন কিংবা আর্গন, তাহলে সেখানে দেখা যাবে 18টা প্রোটন 18টা ইলেকট্রন। তাহলে 18টা প্রোটন নিশ্চয়ই 18টা ইলেকট্রনকে আরো জোরে কি করবে, আকর্ষণ করবে, ফলে সর্বস্ত কক্ষপথটা একটু সংকুচিত হয়ে আসবে, ফলে ক্রমান্বয়ে আমরা বলতে পারি যে কিভাবে আকারটা ধীরে 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 হ্রাস পাবে। তাহলে আমরা যে মন্তব্যটা ফাইনালি করতে পারি যে পরাশ্রেণীতে বাম থেকে ডানে যাওয়ার সময় আকারটা হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে? কারণ এই ক্ষেত্রে কক্ষপথ সংখ্যা একই কিন্তু বামের সংখ্যা বৃদ্ধির ফলে, কারণ আমরা জানি বামের সংখ্যা কি পাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বামের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্রে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ফলে ধনাত্মক কেন্দ্র বাহিরে ঋণাত্মক ইলেকট্রনকে জোরে আকর্ষণ মানে আরো জোরে আকর্ষণ করার ফলে ধীরে 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 আকারটা কি পেয়ে যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন নিশ্চিত ভাবে বলতে পারবো যে একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সময় কি হয়, আকার গুলো হ্রাস পায়। এখন আমরা যদি উপর থেকে নিচে মানে একই গ্রুপে যদি আমরা কি করে চিন্তা করি যে আকার গুলো কেমন হবে, সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাই যে পটাশিয়াম যার 1টি কক্ষপথ, 2টি কক্ষপথ, 3টি কক্ষপথ এবং কয়টি কক্ষপথ, 4টি কক্ষপথ। তাহলে আমরা এটা কি নিলাম, এটা এটা পটাশিয়ামের একটা পরমাণু নিলাম। তাহলে দেখা গেলো সোডিয়াম 3টি কক্ষপথ ব্যবহার করছে কিন্তু এই ক্ষেত্রে পটাশিয়াম আর একটি বাড়তি কক্ষপথ। আমরা জানি কক্ষপথ যতগুলো থাকে তার পর্যায়ও কি হয়, তত নাম্বার হয়। তাহলে যেহেতু এটা চতুর্থ পর্যায়ে আছে তার মানে এটা নতুন কক্ষপথ, তার কি হয়েছে, যোগ হয়েছে। তাহলে 3টা কক্ষপথের কারণে তার আকার যতটুকু হবে, নতুন কক্ষপথ যুক্ত হওয়ার ফলে তার আকারটা ধীরে ধীরে কিভাবে বৃদ্ধি পাবে। তার মানে আমরা এখন যেটা বলতে পারি যে সোডিয়ামের আকার চাইতে পটাশিয়ামের আকার, পটাশিয়ামের আকার চাইতে রুবিডিয়ামের আকার, সিজিয়াম, ফ্রান্সিয়াম ব্যবহার করে কিভাবে বৃদ্ধি পাবে। ঠিক একই কথাগুলো আমরা 17 কিংবা অন্য যে কোনো গ্রুপের ক্ষেত্রে বলতে পারি যে যতই উপর থেকে আমরা নিচে নামবো নতুন কক্ষপথ যুক্ত হওয়ার ফলে কিভাবে আকারগুলো বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমরা যেটা জানতে পারলাম একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সময় আকার হ্রাস পাচ্ছে, আর উপর থেকে নিচে নামার সময় নতুন কক্ষপথ যুক্ত হওয়ার কারণে আকারগুলো কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন এই একটা বৈশিষ্ট্য আমাকে বাকি বৈশিষ্ট্যগুলো বুঝতে কি করবে, মানে পর্যাবৃত্ত যে বাকি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বুঝতে সহায়তা করবে। দেখো আমরা কিভাবে আসলে সহায়তা করছি সেটা আমি একটু আলোচনা করি। প্রথমে আমরা যদি দেখি যে ধাতব ধর্ম, ধাতু কাকে বলে, যেমন আমরা আগে শুনতাম যে কোনো মৌল আঘাত করলে যখন কি করে টুন টুন ধাতব শব্দ করে, তারপরে তাপ কিংবা বিদ্যুৎ পরিবাহী, তো তাদেরকে আমরা কি বলতাম, ধাতু বলতাম। কিন্তু আধুনিক সংজ্ঞা হচ্ছে কোনো মৌল তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যত সহজে সে সেরে দিতে পারবে সে তত বেশি ধাতব ধর্ম কি করে প্রদর্শন করবে। তাহলে এই এটা যদি ধাতব ধর্ম হয়, যে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা যদি ধাতব ধর্ম হয়, তাহলে বাম থেকে ডানে যাওয়ার সময় ধাতব ধর্মটা কি হবে একটু কল্পনা করো তো। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে বাম থেকে ডানে যাওয়ার সময় ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ যখন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে যখন 1 ইলেকট্রন থাকবে, সে যখন যেটা সাত মানে কি সোডিয়াম যখন কি হবে 1 ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, সেক্ষেত্রে
যত সহজে সে ছাড়তে পারবে, ম্যাগনেসিয়াম কিন্তু তত সহজে ছাড়তে পারবে না। কেন পারবে না? কারণ তার আকারটা একটু ছোট। ছোট হওয়ার ফলে যে তার শেষ কক্ষপথে যে দুটি ইলেকট্রন থাকে সেগুলোকে কেন্দ্র আরো জোরে আকর্ষণ করে ধরে রাখবে সহজে, তখন সে ইলেকট্রনগুলোকে আমরা কি করতে পারবো না, সোডিয়ামকে যতটা সহজে ছাড়তে পেরেছিল ইলেকট্রনগুলো, ম্যাগনেসিয়াম কিন্তু তত সহজে ইলেকট্রনগুলোকে ছাড়তে পারবে না। উপরন্তু তাকে কিন্তু আবার দুটি ইলেকট্রনই ছাড়তে হচ্ছে, তার মানে একটা ইলেকট্রন ছাড়া যতটা কষ্টকর, দুটি ইলেকট্রন ছাড়া আরো বেশি কষ্টকর। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বাম থেকে ডানে যাওয়ার সময় ধাতুগুলো কি পায়, হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ আকার ছোট হয়ে যাওয়ার ফলে তার ইলেকট্রনের প্রতি, মানে ত্যাগকৃত ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা কি পায়, বৃদ্ধি পায়। আচ্ছা, এটা কিন্তু ধাতু ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডানে হ্রাস পাচ্ছে। অধাতু ধর্মের ক্ষেত্রে কি হয়? এখন অধাতু ধর্ম জিনিসটা কি আসলে, অধাতুকে আমরা আগে চিনতাম যেটা টুনটুন আঘাত, মানে আঘাত করলে টুনটুন শব্দ করবে না, তাপ বিদ্যুৎ পরিবহন করবে না, এই ধরনের পদার্থ মৌলগুলোকে আমরা কি বলতাম, অধাতু বলতাম। আর এখন যেটা জানবো সেটা হচ্ছে কোন মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটাই তার অধাতু ধর্মের পরিচয়। তার মানে যে সহজে ইলেকট্রন গ্রহণ করবে সে তত বেশি কিভাবে অধাতু হিসাবে বিবেচিত হবে। তাহলে আমরা যদি একটু দেখতে পাই যে বাম থেকে ডানে যাওয়ার সময় তাহলে কি হবে, বাম থেকে ডানে যাওয়ার সময় আসলে ধীরে ধীরে অধাতব ধর্মটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ সোডিয়াম একে তো আসলে ইলেকট্রন দেওয়াই যাবে না, কারণ সে তো ইলেকট্রন ছাড়তে ইচ্ছুক, সে তো নিতে ইচ্ছুক না। তারপরেও যদি আমরা তাকে ইলেকট্রন দিতে চাই তাহলে সে খুব একটা শক্তি কি করবে না, মানে খুশি হবে না সে। তাহলে যখন আমরা ধীরে ধীরে ডানে চলে যাব, যেমন ক্লোরিনকে যদি আমি ইলেকট্রন দিই তাহলে ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে দেখা যাবে যে সে সহজে কি করবে, সহজে মানে কেন্দ্র যেহেতু কি থাকবে, সর্বোচ্চ কক্ষপথের কাছাকাছি থাকবে আকার ছোট হওয়ার কারণে, তাহলে দেখা যাবে সহজে সে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। কারণ কেন্দ্র ধনাত্মক আর ইলেকট্রন হচ্ছে কি, ঋণাত্মক। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে পড়াশোনা বাম থেকে ডানে যাওয়ার ফলে অধাতু ধর্ম কি পায়, বৃদ্ধি পেতে থাকে। আর মাঝামাঝি কিছু মৌল আছে যেগুলোকে, যেমন সিলিকন, কার্বন, এগুলোকে আমরা বলি উপধাতু। তার মানে এরা ধাতুর মতো কখনো আচরণ করে, কখনো অধাতুর মতো আচরণ করে। আচ্ছা, এটা গেল অধাতু ধর্ম নিয়ে কথা। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি কাকে বলে। আয়নীকরণ শক্তি আলোচনা করার জন্য আমরা আগে সংজ্ঞাটা যদি শুনি যে আয়নীকরণ শক্তি কাকে বলে, যে এক মোল, আগে যদি আমরা একটু মোলের ধারণাটা দিই যে 6.023 × 10⁻²³, এই নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু অথবা আয়নকে আমরা কি বলতে থাকি, এক মোল বলে থাকি। তাহলে এই এত সংখ্যক সোডিয়াম পরমাণু, আমরা যদি সোডিয়ামকে চিন্তা করি, একটা ধাতুকে নিচ্ছি, সোডিয়াম কি করে ইলেকট্রন ত্যাগ করে কি করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে সোডিয়াম, এত সংখ্যক সোডিয়াম এত সংখ্যক ইলেকট্রন কি করবে, ত্যাগ করে এই সংখ্যক কি করবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। পরিণত হওয়ার জন্য আমি ওই মৌলকে যে পরিমাণ শক্তি আমার দিতে হবে সেই পরিমাণ শক্তিকে আমরা কি বলবো, আয়নীকরণ শক্তি বলবো। এটাকে ইংলিশে বলা হয় আয়নাইজেশন পটেনশিয়াল। তাহলে আমি আবার বলছি, কোনো গ্যাসীয় পরমাণু মানে এটাকে যদিও কঠিন অবস্থা থাকে কিন্তু এটাকে আমরা গ্যাসীয় অবস্থায় পরিণত করে তখন আমরা এই শক্তিটা বিবেচনা করতে হবে। তাহলে কোনো গ্যাসীয় পরমাণু হতে এক মোল গ্যাসীয় পরমাণু হতে এক মোল ইলেকট্রনকে সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে আমাকে যেই শক্তি কি করতে হবে, দিতে হবে, আমরা সেই পরিমাণ শক্তিকে কি বলবো, আয়নীকরণ শক্তি বলবো। এখন একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, সোডিয়াম আমরা জানি যে অষ্টক পূর্ণ করার জন্য সে এমনিতে এক ইলেকট্রন দিতে, মানে দিয়ে দেওয়ার কথা, তাহলে কেন সে আসলে শক্তি নিচ্ছে? তাহলে আমরা এক্ষেত্রে তোমাকে যে ব্যাখ্যাটা দিতে পারি সেটা হচ্ছে, সোডিয়ামের ক্যাথোডটা হচ্ছে ধনাত্মক, আর সর্বোচ্চ কক্ষপথে যে ইলেকট্রনটা সে ছেড়ে দিতে চায় সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক কেন্দ্র ঋণাত্মক ইলেকট্রনকে আসলে আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে এই আকর্ষণকে অতিক্রম করেই কিন্তু আসলে কি করতে হয়, এই ইলেকট্রনগুলোকে ছাড়িয়ে নিতে হয়। তাহলে যেহেতু ইলেকট্রনকে ছাড়াতে গিয়ে শক্তির প্রয়োজন হয়, সেই কারণে আসলে আয়নীকরণ শক্তি এই সংজ্ঞাটা ক্রিয়েট হয়েছে। তাহলে এখন সংজ্ঞাটা আমরা শুনলাম, এখন আমরা একটু জানতে চাই যে বাম থেকে ডানে যাওয়ার সময় আয়নীকরণ শক্তির মানে কিরকম পরিবর্তন হয়। তাহলে আমরা এই ব্যাপারে আসলে আমাদেরকে আকারটা একটা খুব ভালো ধারণা দিবে কিভাবে, কারণ যখন আমরা বাম থেকে ডানে যাব তখন কিন্তু এখন আমরা মোটামুটি জানি যে আকারগুলো কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রের সাথে ইলেকট্রনের যে আকর্ষণটা, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আকর্ষণটা কি থাকবে, আমরা একটু আগে বলেছিলাম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আকর্ষণটা বেশি থাকবে। কেন? ইলেকট্রনগুলো তুলনামূলক ধনাত্মক কেন্দ্রের কাছাকাছি আছে,
তাহলে এই ক্ষেত্রে আকর্ষণটাও বেশি। তাহলে দেখা যাবে যে যখন আমরা বাম থেকে ডানে যাব তাহলে দেখা যাবে আকার হয়তো হ্রাস পাচ্ছে, কিন্তু আকার হ্রাস পেলে কি হবে সেই ক্ষেত্রে আয়তন শক্তিটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ কেন্দ্র সর্বস্থ কক্ষপথকে ইলেকট্রনকে সর্বস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে আরো জোরে ধরে রাখবে। যেমন আমরা যদি ক্লোরিন থেকে ইলেকট্রন নিতে চাই তাহলে ক্লোরিন তো কখনো ইলেকট্রন ছাড়বে না, কারণ ক্লোরিন নিতে ইচ্ছুক দিতে ইচ্ছুক নয়। তাহলে আমরা আকার থেকেও এই ব্যাখ্যাটা পাই, তাহলে যতই আমরা বাম থেকে ডানের দিকে যাব সেক্ষেত্রে মৌলগুলো আয়নিকরণ শক্তি মানে ইলেকট্রন ছাড়িয়ে নিতে যে শক্তিটা প্রয়োজন হয় সেটা কি হবে বেশি প্রয়োজন হবে। কেন? কারণ ইলেকট্রনগুলো সব কেন্দ্রবর্তী আরো জোরে কি হবে আকৃষ্ট হবে সেই কারণে। এবার আমরা যদি উপর থেকে নিচে চিন্তা করি তাহলে দেখা যাবে সোডিয়াম যত সহজে ইলেকট্রন ছাড়বে পটাশিয়াম তুলনামূলক পটাশিয়াম যদি ইলেকট্রন ছাড়ে ছেড়ে কি হয় ক্যাটায়নে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পটাশিয়াম আর একটু সহজে এই ধনাত্মক আয়নে পরিণত হবে। কেন? কারণ এটার আকার যতটুকু, এখানেও দেখো আকারের একটা কি আছে ফ্যাক্ট আছে, তাহলে এটার আকার যতটুকু এটার আকার তার চেয়ে আরো বড়, তাহলে দেখা গেলো ধনাত্মক কেন্দ্র থেকে এই ইলেকট্রনের অবস্থানটা তুলনামূলক একটু দূরে আছে। দূরে থাকার ফলে সহজে কম শক্তির বিনিময়ে আমি ইলেকট্রনকে কি করতে পারবো ছাড়িয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে পারবো। তাহলে ক্রমান্বয়ে রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম সেক্ষেত্রে দেখা যাবে সক্রিয়তা আরো বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ আকার যত আমরা নিচের দিকে যাব সক্রিয়তা, এই জন্যই বলছি যে আয়নিকরণ শক্তি যখন কম লাগে তখন মৌল সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, আর সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারলে তার সক্রিয়তা কি পায় বৃদ্ধি পায়। তাহলে আমরা এখন মূলত কথা বলছি কি নিয়ে, আয়নিকরণ শক্তি নিয়ে। তাহলে উপর থেকে যখন আমরা নিচে নামবো তখন দেখা যাবে, আমি যদি একটা তোমাদেরকে একটা চার্ট করে দেখাই যে পড়াশোনাটি যখন আমরা বাম থেকে ডানে যাবো এটাকে আইপি বলছি আমরা, যে আয়নাইজেশন পটেনশিয়াল এটা বাড়বে, এটা বাড়বে বাম থেকে ডানে যাওয়ার সময়, আর যখন নিচে নামবে তখন এটা কমে। তাহলে আমরা এটা জানতে পারলাম যে আয়নিকরণ শক্তি যখন বাম থেকে ডানে যাবে তখন বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচে যাবে তখন হ্রাস পাবে। এবং এই ব্যাপারটা কার সাথে জড়িত? এই ব্যাপারটা আকারের সাথে জড়িত। এবার আমরা পরবর্তী যে ধর্ম সেটা নিয়ে একটু শুনবো। পরবর্তী ধর্মটার নাম হচ্ছে ইলেকট্রন আসক্তি। এই সংজ্ঞাটা যদি আমি একটু শুনি, তাহলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা শোনার আগে আমরা একটু যদি লিখি যে একটা মৌল যেমন ক্লোরিন সে এক ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কি হলো ঋণাত্মক আয়নে পরিণত হলো। তাহলে এক্ষেত্রে একটা সংজ্ঞা দেওয়া যায় সেটা হচ্ছে এক মোল ক্লোরিন, ওই আবার ওই সংখ্যাটা এক মোল ক্লোরিন, এক মোল গ্যাসীয় ক্লোরিন এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হলে সে যে পরিমাণ শক্তি নির্গত করবে সেই পরিমাণ শক্তিকে আমরা ওই মৌলের কি বলবো ইলেকট্রন আসক্তি বলবো। এখন প্রশ্ন জাগতে পারে যে এই ক্ষেত্রে আগে কিন্তু আমরা বলেছিলাম শক্তির প্রয়োজন হবে, আর এখন বলছি শক্তি নির্গত হবে। তো নির্গত কেন হবে? কারণ তাকে যখন আমরা ইলেকট্রন দিব তখন ওই মৌলের কিন্তু আসলে অষ্টক কি হবে অর্জিত হবে, আর যেহেতু অষ্টক অর্জিত হবে আর তার মানে সেটা স্থিতিশীল হয়ে যাবে, আর স্থিতিশীল হওয়ার কারণে ওই মৌলটা কি হবে তার বাড়তি যে এনার্জিটা সেটাকে সে শক্তি হিসাবে ছেড়ে দেবে। তাহলে কোনো মৌল যত বেশি শক্তি ছাড়বে তো আমরা বুঝতে পারবো তার ইলেকট্রনের চাহিদাটাও আসলে কি ছিল তত বেশি ছিল। এখন আমরা সংজ্ঞাটা শুনলাম ইলেকট্রন আসক্তি কাকে বলে, যে কোনো মৌল তার এক মোল মৌল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন সংগ্রহ করে এক মোল কি ঋণাত্মক আয়নে পরিণত হলে যে শক্তি কি হবে ছেড়ে দিবে সেই শক্তিটাকে আমরা কি বলবো ইলেকট্রন আসক্তি বলবো। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে পড়াশোনায় বাম থেকে ডানে এটা মানে পরিবর্তনটা কীরকম? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন আকারটা ধীরে ধীরে হ্রাস পাবে এটা কিন্তু আসলে ইলেকট্রন নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। তার মানে আকার যত ছোট হবে, তাহলে আমি যদি একদম সিলিকনটা চিন্তা করি কিংবা একদম শেষে আমি আর রাখছি না, আমি যদি একদম অথবা এটাকে যদি আমরা আপাতত ক্লোরিন ভাবি, যে এটা ক্লোরিন যদি ভাবি, তাহলে যেহেতু আকারটা ছোট তার মানে বাহির থেকে যে আগত ইলেকট্রন যেটা আসবে সেটা কেন্দ্রের কি থাকবে নিকটে থাকবে, তার মানে কেন্দ্র তাকে অভ্যর্থনা জানাতে পারবে। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে মানে সেই ঘটনাটা, যদিও সোডিয়াম নিতেই চাইবে না কারণ তার সে কখনো ইলেকট্রন নিতে ইচ্ছুক না, তারপরে যদি আমরা তাকে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু সে খুব একটা আগ্রহ প্রকাশ করবে না, কারণ কেন্দ্র থেকে আগত ইলেকট্রনের দূরত্ব কি থাকবে ক্লোরিনের তুলনায় বেশি থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আকার যখন হ্রাস পাবে সেটা ইলেকট্রন নেওয়ার ক্ষেত্রে সহায়ক, আর ইলেকট্রন যখন নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে তখন সে শক্তিও কি করবে বেশি ত্যাগ করবে। আর এটা গেল তাহলে বাম থেকে ডানে যাওয়ার সময় আমরা যদি এখন এটাকে বলি যে ইএ ইলেকট্রন অ্যাফিনিটি, যেটাকে আমরা বলছি কি ইলেকট্রন আসক্তি,
তাহলে বাম থেকে ডানে যাওয়ার সময় ঘটনা শক্তি কি পাচ্ছে? ঘটনা শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা যখন উপর থেকে নিচে নামবো সেক্ষেত্রে আসলে কি হবে? উপর থেকে যখন নিচে নামবো সেক্ষেত্রে আসলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ ফ্লোরিন অথবা আমরা যদি ক্লোরিন দিয়ে চিন্তা করি, ক্লোরিনের তিনটে কক্ষপথ, কিন্তু আমরা যদি আয়োডিনকে চিন্তা করি, আয়োডিন কিন্তু পাঁচ নাম্বার পর্যায়ে আছে, তাহলে আয়োডিন কি করবে? পাঁচটা কক্ষপথ। তাহলে বাহির থেকে আগত ইলেকট্রন ক্লোরিনের খুব কাছাকাছি যাবে, কিন্তু আয়োডিনের খুব কাছাকাছি যাবে না, কারণ আয়োডিন হচ্ছে অনেক, পাঁচটা কক্ষপথ মানে বিশাল সাইজ। তাহলে যখন বাহির থেকে ইলেকট্রন আসবে তাহলে কেন্দ্র থাকবে তার থেকে অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে খুব একটা আকর্ষণ কি হবে না, সৃষ্টি হবে না, আর ফলে নির্গত শক্তির পরিমাণটাও কি থাকবে? তুলনামূলক কম থাকবে। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে উপর থেকে নিচে নামার সময় এই ক্ষেত্র কীভাবে, মানে অনেকটা আলিঙ্গ শক্তির মতোই উপর থেকে নিচে নামার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটা কীভাবে হ্রাস পাবে, আর বাম থেকে ডানে যাওয়ার সময় ইলেকট্রন আসক্তি কীভাবে বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আকারটা আসলে কি ফ্যাক্ট হিসাবে কাজ করছে, আকার হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রন আসার ফলে আকর্ষণটা বেড়ে যাচ্ছে কেন্দ্রের সাথে, তখন শক্তি নির্গত হওয়াটাও বেশি হচ্ছে। আর যখন উপর থেকে নিচে নামছি আমরা সেক্ষেত্রে শক্তিগতটা কম হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ কেন্দ্রের সাথে ওভাবে দূরত্বটা বেশি থাকার কারণে আসলে খুব একটা শক্তি আকর্ষণ হচ্ছে না, আর আকর্ষণ না হওয়ার ফলে ইলেকট্রন শক্তিটাও খুব একটা কি হচ্ছে না, নির্গত হচ্ছে না। আচ্ছা, এটা গেল কি ইলেকট্রন আসক্তির ব্যাপারে মন্তব্য। আমরা এখন শুনবো তড়িৎ কথা। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকের সংজ্ঞাটা হচ্ছে যে আমরা তড়িৎ ঋণাত্মক সংজ্ঞা বোঝার জন্য আমরা আগে একটা ছোট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সমদ্বিজীয় অণু কিভাবে আসলে কি হয় সৃষ্টি হয়। আমরা যদি একটু দেখি যে একটা ক্লোরিন পরমাণু যার প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন, পরে কক্ষপথে কয়টি ইলেকট্রন? আটটি, এবং শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টি? সাতটি। তাহলে আমরা কাকে এঁকেছি? আমরা মোটামুটি একটা ক্লোরিন পরমাণুকে এঁকেছি আপাতভাবে। এখন আমরা দেখতে পাচ্ছি তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? সাতটি ইলেকট্রন। তাহলে সে যখন একটা হাইড্রোজেনের সাথে দেখা হবে, সেভাবে তাদের ভিতরে একটা বন্ধন হয়। তো এক্ষেত্রে যখন ক্লোরিন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, তো সেক্ষেত্রে আসলে বন্ধনটা কিভাবে হবে? সেক্ষেত্রে আসলে দেখা যাবে যে হাইড্রোজেনটা কি হবে, ক্লোরিনের সাথে যে একটা ইলেকট্রন তার কাছে ছিল সেটা দুটো কক্ষপথ লেগে গিয়ে তারা ইলেকট্রনগুলো শেয়ার করবে, তাদের যে বেজোড় ইলেকট্রনগুলো ছিল সেটা তারা শেয়ার করবে। তাহলে এই ধরনের বন্ধনকে আমরা সমযোজী বন্ধন বলি। তো হঠাৎ করে আমি সমযোজী বন্ধনে কেন চলে গেলাম? কারণ এই তড়িৎ ঋণাত্মক সংজ্ঞাটা সমযোজী বন্ধনের ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। তাহলে আমরা যেটা বলতে পারি যে একটা সমযোজী কি একটা অণুতে, একটা সমযোজী অণুতে যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো, মানে আমরা যে দুটি ইলেকট্রনকে এখানে শেয়ার করেছি, শেয়ারকৃত ইলেকট্রনগুলো কোনো একটা মৌল অনেক ক্ষেত্রে নিজের দিকে টেনে নেয়। কেন টেনে নেয়? কারণ তার প্রোটন কি থাকে? বেশি থাকে। ক্লোরিনের প্রোটন কিন্তু 17টা, আর হাইড্রোজেন প্রোটন কয়টা? একটা। তাহলে কোনো সমযোজী অণুতে কোনো মৌল যখন শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয়, তখন এই ধর্মটাকে আমরা কি বলি? তড়িৎ-ঋণাত্মকতা বলি। তাহলে এই সংজ্ঞাটার আলোকে এখন যদি আমরা একটু জানতে চাই যে পড়াশোনাতে তাহলে এই ধর্মটা কীভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা বলবো অনেকটাই কিন্তু ইলেকট্রন আসক্তির মতো। যখন আস্তে আস্তে আকারটা হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে কি হয়, হ্রাস পেলে যেটা হয় যে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা, মানে যেমন ক্লোরিন শেয়ারকৃত ইলেকট্রনকে যতটা আকর্ষণ করতে পারবে, আমরা যদি একটা কক্ষপথকে কমিয়ে দিই, যে ধরো আমরা একটা কক্ষপথকে কি করলাম, কমিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু এটা ক্লোরিন থাকবে না, তখন সেটা ফ্লোরিন হয়ে যাবে। তাহলে ফ্লোরিনের আকার কিন্তু আসলে আর একটু ছোট হবে, যেহেতু ফ্লোরিন উপরে আছে, আমরা জানি উপরের মৌলগুলো আকার কি থাকে, ছোট থাকে। তাহলে ফ্লোরিন কিন্তু ক্লোরিনকে, ফ্লোরিন ক্লোরিনকে কি করবে, আরো মানে শেয়ারকৃত, আমরা যদি সরি এই পাশে আমরা ক্লোরিনকে চেঞ্জ করেছি, তাহলে ক্লোরিন শেয়ারকৃত ইলেকট্রনকে যতটা টানবে, ফ্লোরিন আরো বেশি টানবে। কেন টানবে? কারণ তার আকারটা ছোট, ছোট বলে সে ওই তার সাথে কি হবে, তার সাথে ওই মানে শেয়ারকৃত ইলেকট্রনগুলোর দূরত্বটা কি থাকবে, তুলনামূলক কম থাকবে, আর কম থাকার ফলে তার আকর্ষণ ক্ষমতাটাও কীভাবে বৃদ্ধি পাবে। তার মানে আমরা বুঝলাম যে বাম থেকে ডানে যাওয়ার সময় এই ইলেকট্রন তড়িৎ-ঋণাত্মকতাটা সেটা কী পায়? বৃদ্ধি পায়। আর যদি উপর থেকে আমরা নিচে নামি, আকার বড় হয়ে যাওয়ার ফলে আসলে সেটা কী পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না। আকার বড় হয়ে যাওয়ার ফলে ওই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা ধীরে ধীরে কী পায়? হ্রাস পায়। তাই এই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ইএন অথবা ইলেকট্রো নেগেটিভিটি এটা বাম থেকে
থেকে ডানে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ আকাশ ছোটার ফলে সে ইলেকট্রন জোরে টানতে পারে, আর উপর থেকে নিচে কমে। কেন কমে? কারণ আকাশ যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে ওই দূরে সে ইলেকট্রনগুলো অবস্থান করার কারণে দেখা যায় সে ক্ষেত্রে আসলে ফলপ্রসূ ভাবে সেটা কি করতে পারে, নিজের দিকে টানতে পারে। তাহলে এটা গেল আমার মানে যে পর্যবিত যে ধর্ম তার একদম লাস্ট যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আমরা আজকে মানে আলোচনা করব। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি নিয়ে কথা বলবো, আমরা কতগুলো পড়াশোনাতে কিছু বিশেষ নাম আছে মৌলগুলো, সেই নাম নিয়ে একটু কথা বলবো। এগুলো খুবই সহজ। যেমন আমরা যদি একদম এক নম্বর গ্রুপ নিয়ে চিন্তা করি, এক নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এক নম্বর গ্রুপের মৌলগুলো ক্ষারীয় আচরণ করে, তারা তাদের অক্সাইডগুলো ক্ষারীয়, তারা কোনো একটা পানির সাথে বিক্রিয়া করে কি করে ক্ষার সৃষ্টি করে, মানে তারা তাদের যে যৌগগুলো আছে সেগুলো ক্ষারীয় হয়। যেমন আমি যদি নিই যে সোডিয়াম, সোডিয়াম অক্সাইড যেমন এটা ক্ষার ধর্ম প্রদর্শন করবে, এই যেমন পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে সে তখন কি করবে, কিন্তু এটা শক্তিশালী ক্ষার কি করবে অথবা ক্ষারক তৈরি করবে। আচ্ছা, তাহলে এর প্রত্যেকটা মৌল কিন্তু কি করতে পারে, এরকম ক্ষারি আচরণ করতে পারে, সেই কারণে আমরা এটাকে কি বলি ক্ষার ধাতুর একটা গ্রুপ বলি। এর পাশে যে গ্রুপটা আছে গ্রুপ টু, সেটাকে কিন্তু মৃৎক্ষার ধাতু বলা হয়। মৃৎক্ষার ধাতু তার মানে তার ভিতরেও কি আছে ক্ষারীয় ধর্ম আছে। যেমন আমরা যদি ম্যাগনেসিয়াম অক্সাইডকে নিই, সে কি করে সে একটা ভেসিলের সাথে বিক্রিয়া করে লবণ পানি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং কি তৈরি করে এবং পানি তৈরি করে। তাহলে দেখা গেল যে এই যৌগগুলোর এই মৌলগুলোর অক্সাইডগুলো কি করে ক্ষারীয় আচরণ করে। আর আমরা জানি কোনো মৌলের অক্সাইড যদি ক্ষারীয় আচরণ করে তাহলে তারা ধাতু হিসেবে গিয়ে বিবেচিত হয়। তাহলে এইরা ধাতু হিসেবেও ধাতু হিসেবেও কি করতেছে আচরণ করতেছে, পাশাপাশি এই মৌলগুলোকে আবার মাটিতেও পাওয়া যায়, বিভিন্ন যৌগ হিসাবে মাটিতে এই মৌলগুলোর অবস্থান পাওয়া যায়। সেই কারণে এই মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু মানে দুইটা বৈশিষ্ট্য থেকে নামটা আসলে এসেছে মৃৎক্ষার ধাতু বলা হয়। এবারে আমরা আরো কিছু বিশেষ নাম হিসেবে জানি, যেমন আমরা যদি গ্রুপ 17 কে বলি, গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন এই শব্দটার অর্থ হচ্ছে এটা একটা ল্যাটিন ভাষা থেকে এসেছে হ্যালোজেন শব্দটা, হ্যালাস এবং জেনাস দুই শব্দ, হ্যালাস এবং জেনাস। হ্যালাস শব্দটা হচ্ছে যে সামুদ্রিক লবণ, আর জেনাস শব্দটা হচ্ছে উৎপাদনকারী। তাহলে হ্যালোজেন শব্দটার শব্দ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী অথবা সামুদ্রিক লবণ গঠনকারী। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডকে, যেমন ক্লোরিন ক্লোরাইডটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সমুদ্রের পানির প্রধান উপাদানে কিন্তু আসলে সোডিয়াম ক্লোরাইড। আবার পটাশিয়াম বিভিন্ন শৈবালের ভিতরে কি আছে, এই পটাশিয়ামটা আছে। তাহলে আমরা যদি বলতে পারি যে সরি পটাশিয়াম নয়, আয়োডিন, আয়োডিনটাকে সমুদ্রের যে শৈবাল সেই শৈবালের ভিতরে আসলে আয়োডিনটা আছে। তাহলে এটাকে আমরা বলতেছি গ্রুপকে, গ্রুপ 17 কে আমরা হ্যালোজেন গ্রুপ হিসাবে চিনছি। এরপর আমরা কথা বলবো কি নিয়ে, এরপর আমরা কথা বলবো গ্রুপ 18 নিয়ে। গ্রুপ 18 নিয়ে যখন কথা বলবো সেই গ্রুপটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? কারণ এরা খুবই নিষ্ক্রিয়, এরা ইলেকট্রন গ্রহণও করে না, ইলেকট্রন ত্যাগও করে না। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা চাচ্ছি যে আজকেই যাতে মানে এই ভিডিওটাতে যাতে আমরা পুরো চ্যাপ্টারটা আসলে কভার করে ফেলতে পারি। তাহলে এটাকে কেন বলা হচ্ছে, কারণ এটা কারোর থেকে ইলেকট্রন নেয়ও না, আবার কাউকে ইলেকট্রন দেয়ও না। তাই এদের অনেক নাম, এদেরকে অভিজাত গ্যাস বলে, নোবেল গ্যাস বলে, তারপরে এরা ইনার্ট গ্যাস হিসাবে এরা পরিচিত। এরপরে আমরা যদি জানতে চাই গ্রুপ 11 এই তিনটা মৌল, 11 সরি কপার সিলভার আর এটা কি আরটা হচ্ছে গোল্ড, এই তিনটা মৌলকে মুদ্র ধাতু হিসেবে আমরা পরিচিত মানে চিনি। এরপরে আমরা যে নামটা জানবো সেটা হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ যে 12 এই স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক, এই মৌলগুলোকে আমরা ডি ব্লক মৌল বলি। আবার পাশাপাশি এর ভিতরে মৌলগুলোকে আমরা অবস্থান্তর মৌল হিসেবেও চিনি। তাহলে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলো, এই সংজ্ঞাটা আসলে পুরোপুরি সত্য না, কিন্তু এই নবম দশম শ্রেণীর জন্য এই সংজ্ঞাটা মোটামুটি ঠিক আছে। তাহলে 3 থেকে 12 এই গ্রুপগুলোতে যে মৌলগুলো আছে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বা ট্রানজিশন